বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বিজয়া দশমী থেকে শিল্পাঞ্চলের প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। বিভিন্ন ঘাটে রয়েছে প্রশাসনিক নিরাপত্তা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। মায়ের বিদায় বেলায় মাকে বরণ করে একে অপরকে সিঁদুর মাখিয়ে ও আবির রঙে রাঙিয়ে আনন্দে মেতে উঠলেন শিল্পাঞ্চলবাসী। তবে শেষ বেলায় চোখের জলে বিদায় জানালেন মাকে। করোনা সংকটের টানা দুবছর পর এবার বড় পরিসরে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছিল শিল্পাঞ্চল জুড়ে। বিজয়া দশমী থেকে শিল্পাঞ্চলে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিভিন্ন ঘাটে ঘাটে করা হচ্ছে প্রতিমা বিসর্জন। প্রশাসন নদ নদী নানা জলাশয় দূষণ রোধ ও দুর্ঘটনা রক্ষার বিষয়ে নজর দেওয়ার কথাও জানিয়েছেন। বিজয়া দশমীর মধ্যে দিয়ে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবে 5 দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসরিক প্রবৃতি বিসর্জন দেয় মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এই প্রবৃতিগুলি বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের উদ্দেশ্য। চণ্ডীপাঠ, বোধন ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী তিথিতে আনন্দময়ীর আগমনে গত 1 অক্টোবর থেকে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়। 5 দিন ধরে চলে মায়ের পুজো ও অনুষ্ঠান। পুজো মণ্ডপে পুজো অর্চনার মধ্যে দিয়ে ভক্তরা দেবী দুর্গার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে তা শেষ হয়। এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে চড়ে মর্তলোকে আসেন। এতে ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। তেমনি অন্যদিকে স্বর্গে বিদায় নেন নৌকায় চড়ে, যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। দুর্গাপুজোর সব শেষের রীতিটি হচ্ছে দেবী বরণ। এটি শুরু হয় বিবাহিত নারীদের সিঁদুর খেলার মাধ্যমে। দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন। তারা এই সিঁদুর মাখিয়ে দুর্গা মাকে বিদায় জানান। এছাড়াও মেতে উঠেন আবির খেলা। তো মুখ রঙিন করে হাসি মুখে মাকে বিদায় জানানোর জন্য এই সিঁদুর খেলা। তাই মাকে বিসর্জনের আগে পর্যন্ত তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টি মুখ করান, নাচ গান করেন, যেন সারা বছর এমনই আনন্দে কাটে। সনাতন ধর্মমতে দশমীর দিন দশভুজা দেবী দুর্গা মর্তলোক ছেড়ে স্বর্গশিখর কৈলাসের স্বামীগৃহে ফিরে গেলেন। তবে আবারও ভক্তদের কাছে দিয়ে গেলেন আগামী বছর ফিরে আসার অঙ্গীকার। তাই আবারও মর্তলোকে ফিরে পাওয়ার প্রত্যাশায় ভক্তরা চোখের জলে দেবীকে বিদায় জানান। তবে তাদের মধ্যে বিপুল উৎসাহ নজরে পড়েছে। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। पश्चिम बर्धमान जिले में पहली बार आपके शहर रानीगंज में कल्याणी ऑटोमोबाइल्स लेकर आए हैं शानदार लुक और फीचर्स के साथ अच्छी बैटरी रेंज वाले कोमा के इलेक्ट्रिक बाइक्स और स्कूटर, जहां आपको मिलेंगी जापानी टेक्नोलॉजी युक्त इंडिया फर्स्ट इलेक्ट्रिक क्रूशियर बाइक कोमा की रेंजर, इंडिया लार्जेस्ट इलेक्ट्रिक स्कूटर कोमा की TN95। यहां आपको मिलेगी बैंक लोन की सुविधा। हमारा मोटो है राइट कोमा की, गो इलेक्ट्रिक गो ग्रीन। कल्याणी ऑटोमोबाइल्स, NH2 पंजाबी मोड, रानीगंज। कॉन्टेक्ट नंबर 7044743675।